আমি তো বললাম ভাই এইটা কি পিচ হচ্ছে দেখুন এই যে পিচ মানে এদিকে রাস্তা উঠে হাতে উঠে আছে এই পিচ না এটাই পিচ ধুলোর ওপরে পিচ, একদিনের মধ্যে পিচ রাস্তায় হাত দিতেই উঠে যাচ্ছে পিচের পোলে। রাস্তা মেরামতিতে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সড়ক গ্রামের মানুষজন উত্তেজনা, বন্ধ হলো রাস্তা মেরামতের কাজ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পাইকপাড়া এলাকায়। জানা যায়, চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সীতারামপুর থেকে জগন্নাথপুর পর্যন্ত প্রায় 18 কিলোমিটার রাস্তা পিচ রাস্তা করা হয়েছিল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তার হিসাবে ঠিকাদারি সংস্থার মাধ্যমে। আর সেই রাস্তা মেরামতের ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ তুলে সড়ক এলাকার মানুষজন। অভিযোগ, রাস্তা নতুন তৈরি করার কয়েকদিনের মধ্যেই রাস্তার বেহাল দশায় পরিণত হয়। অবশেষে ঠিকাদারি সংস্থা রাস্তা মেরামত করতে আসলে সেই রাস্তা মেরামতের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল গ্রামের মানুষজন। গ্রামের মানুষজনদের দাবি, পাতলা পিচের প্রলেপ দিয়ে রাস্তা মেরামত হচ্ছে যা ইতিমধ্যে হাত দিলেই উঠে যাচ্ছে। গ্রামের মানুষদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সঠিক নিয়মে দুর্নীতিমুক্ত রাস্তা হোক। ব্লক প্রশাসন সূত্রে খবর, রাস্তাটি টেন্ডার নেয় সমীর মাল নামে এক ব্যক্তি, কিন্তু সমীর মাল না আসায় রাস্তার দেখভালের দায়িত্বে রয়েছেন ঠিকাকর্মী বিদ্যুৎ রায়। ঠিকাকর্মীর দাবি, রাস্তার কাজ সঠিক হচ্ছে, কোথাও কোথাও হয়তো একটু ত্রুটি রয়ে গেছে। এ বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দলুই বলেন, একাধিকবার ঠিকাদারি সংস্থাকে বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। দ্রুত জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হবে। আর এইদিকে গ্রামের মানুষের দাবি, দুর্নীতিমুক্ত ভালো রাস্তা তৈরি করা হোক। তনুপ ঘোষের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। কতদিন কাজ করছেন? আমি নিজে দেখুন 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 নিজে বলছি, কতদিন কাজ করছেন? এই লাইনে বেশ কয়েকজন নাকি বেশ কয়েকজন কোথায় পরিষ্কার হয়েছে? ধুলা দেখুন, এটা এটা ধুলা পরিষ্কার হয়েছে? পরিষ্কার করা হয়েছে, এগুলো কি পরিষ্কার করা হয়েছে? কাজ করে বাদ দিকে সব টেনে ফেলে দেবো, আমাদের কাজ করতে হবেন। আমি তো বললাম ভাই কি পিচ হচ্ছে দেখুন পিচ মানে এদিকে রাস্তায় উঠে হাতে উঠে আছে যে পিচ না এটাই পিচ। সব দেশেরই কথা, তোমার দেশেও যদি এইরকম একটা ধুলা গুলাকে একটা উড়াই নিয়ে ধুলার উপরে হাফ ইঞ্চি হচ্ছে আমাদেরকেও বলে কি এখন কাজ করবে না তোমরা? যখন থেকে এই রাস্তাটা হয়েছে জগন্নাথপুর থেকে সীতারামপুর টোটাল 18 কিলোমিটার এনবিসিসি রাস্তা, যতদিনকে শুরু হয়েছে সমীর মাল এজেন্সি, কাজটা শেষ হয়নি, তারপরে রিপেয়ারের নাম করে টাকাটা তোলা হচ্ছে। ওই যখনই আমরা একটু অফিসার লেভেলে মানে অফিস লেভেলে যখনই বলি যে রাস্তাটা হয়নি কেনে, বাগানা হয়নি কেনে, তখনই দেখি সমীর মাল হলে কিছু রোলার আর কয়েকটা হচ্ছে লেবারকে নিয়ে এসে খোঁড়াখুঁড়ি করে দিল,
কোথাও চারটি ঝড়াই করে গুটি, নাহলে এই রাস্তার গুটিকে গুড়িয়ে গুটি বের করে রিপেয়ার করে কাজ করে। আমরা বলে বলে অনেক বলে কয়ে এইবারে আবার বাগাতে এসছে, এসে দেখি গ্রামের মানুষ আপত্তি করেছে ধুলার উপরে পিচ। এটা নতুন হয়তো প্রজেক্ট ওনার বেরিয়েছে, তো আমরা কেন পাবলিকের কাছ থেকে কথা শুনবো বলুন? আমরা চাইছি যে এইভাবে ধুলোর উপরে পিচ আমরা করতে দেবো না, সেই গ্রামের দাবিকে মেনেই আমিও বিডিও সাহেব এবং আমাদের জেলা পরিষদে আমি খবরটা অবশ্যই দেবো এবং জানাবো, যাতে ভালোভাবে রাস্তা যদি উনি করেন তাহলে আমরা করতে দেবো, গ্রামের মানুষও করতে দিবে, না হলে ধুলার উপরে পিচ আমরা করতে দেবো না। হাতে করে পিচটা উঠে আমরা অবজেকশন দিয়েছিলাম, তাতে কোনো কিছু ফল হয়নি। কিছুদিন বন্ধ থাকার পর আবার রাস্তাটা পুনর্বার চালু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে হচ্ছে তোমার এই যে পিচ পড়ছে এর উপরে আমরা হাতে করে পিচগুলো তুলতে যেয়ে উঠে যাচ্ছে। কদিন যাবে? ছমাসেও রাস্তাটা কোনো কিছু ফয়সলা হবেনি, সেই জন্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি যাতে করে রাস্তাটা ভালো হয় এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। কী চাইছেন আপনারা? আমরা রাস্তাটা যদি ভালো, যেমন ভালো হয় সেই অনুযায়ী চাইছি। প্রশাসনকে জানিয়েছি, সেই জন্যই আমরা আজকে নেমেছি এখানে, কাজ বন্ধ থাক। আমার নাম বিদ্যুৎ ব্যানার্জি। সমস্যা আমাদের এখানে এই রাস্তা, যে রাস্তাটা বিগত 3 বছর আগে যে রাস্তাটা আমাদের করেছিল সেই রাস্তাটা এখন অকেজ হয়ে গেছে, তার পিচ পিচ সব উঠে যায়, গুটি বেরিয়ে গেছে, তার উপর বিভিন্ন ধুলা কাদা জাম করে গেছে রাস্তার উপরে পড়ে। আচ্ছা, সেই রাস্তার উপরে আবার কন্ট্রাক্টর এসে পিচ ফেলছে, 1 ইঞ্চি কি 1/2 ইঞ্চি পিচে ফেলেনি, 1/2 ইঞ্চি হাতে করে আমাদের উঠে যাচ্ছে। তাহলে সে গাড়ি গেলে সে রাস্তাটা কী হবে, কদিন লাস্টিং করবে? এদিকে পাশের জনগণ বলছে যে এখানে লোকাল পার্টির যারা রানিং পার্টির যারা সদস্য আছে বা কমিটি আছে তারা পয়সা মেরে নিয়ে তারা পিচটি করছে, পাবলিকরা আমাদের উপরে চাপ দিচ্ছে, দুর্নাম করছে। আমরা অবজেকশন করছি, কন্ডাক্টর আসছেনি, লেবাররা বলছে আমার দিকে পাঠিয়েছে, আমরা যা যেমন বলেছে আমরা তেমন করছি। আমরা এখন রাস্তা বন্ধ করতে চাই, যাতে রাস্তা আমাদের ভালো হয় সেই জন্য আপনার ব্যবস্থা করুন। কন্ট্রাক্টর নিজের মর্জি মতো কাজ করছে, আমাদের কথা কোনো লাইনি। আর এইভাবে কাজ হলে আমাদের কদিন, এখনই হাতে করে পিচ উঠে যাচ্ছে, তাহলে 1/2 ইঞ্চি পিচও নাই, সে চুনা গুঁটি দিয়ে ধুলার উপরে পিচ ঢেলে দিয়ে তারা পালিয়ে যাচ্ছে, তেল বুলি দিয়ে চকচকা করে দিয়ে। তো আমরা তো চকচকাটা চাইনি, তো আমাদের চাইলো রাস্তার লংজিভিটি এবং ধুলার উপরে পিচটা হচ্ছে। আমার নাম গণেশ মাল। হাতে উঠে যাচ্ছে সেই পিচের প্রকল্প নাম নয়, শুনুন, মাটি উঠেছে বেডে, পরিষ্কার করছি আমরা, পরিষ্কার করে কাজ করছি, কোথাও কেমন একটু রয়ে যাচ্ছে, কিছু করার নেই, এই মাটির যা পরিস্থিতি। এটা হচ্ছে ব্যাপার না, এটা এটা তো রিপেয়ারের কাজ হচ্ছে, রিপেয়ারের কাজ এত এত কাজ নয়, এটা আমাদের মেইনটেন্স কাজ হচ্ছে। তাহলে এত গাফিলতি কেন কাজের ক্ষেত্রে? গাফিলতি নয়, কোথাও কিছু রয়ে যাচ্ছে, পুরোটা হয়তো হচ্ছে না, মাটির যা পরিস্থিতি বুঝতে পারছেন। আপনার নাম? আমার নাম প্রদীপ। প্রদীপ রায়।